আজি আপনার দেখাম যে পিন্স কাটত যে কেনকা মানে ডিজাইন এনেকা ধরনের ডিজাইন ব্লাউজ যদি আপনার কাটিং করবা খোঁজে আজির ভিডিওটা কমপ্লিট হব অল্প স্কিপ নকর পুরা ভিডিও স্টেপটা ভালকে চাই লব আপনার ডিজাইন ব্লাউজ কি হিসাব পিন্স কাটত ডিজাইন ব্লাউজ কি হিসাব কাটিং করব লাগছে এইটো মেজারমেন্ট হয় 13 ইঞ্চি হল দীঘল তারপর 33 বডি 27 কঁকাল 4 ইঞ্চি হাত 11 ইঞ্চি হাতর কপটো বেক হব 10 ইঞ্চি আর ফ্রন্ট হব 7.5 যদি এনেকা ডিজাইনের ব্লাউজ যদি আপনার কাটিং করা হয় প্রথম আপনার কি করবো জানে সিলনি যান রাখব সিলনির কারণে এই ইমান মার্জিন কাপড় আপনারা রাখি লব যে সিলনিত ইমান যে গুছি যাব যার পিছন প্রথম ইমান রাখি লো রাখি লওয়ার পিছন প্রথম ব্লাউজের দীঘল কি আছে 13 ইঞ্চি সব মানে এই 13 ইঞ্চি আপনার ইমান দিয়েছি মার্জিন মারি দিছো তারপর এইখানে সিধা করার কারণে এফেলে আরো একটা আপনার মার্জিন মারি লব তাতে এইটো মই মার্জিন মারি লৈছো মার্জিন মারার পিছত এটা 33 বডি আছে আপনার আর্মলটো কিমানখিনি দিব আর্মলটো বহুত বুঝি নাপায় মই বহুত কৈছো যে 33 হলে কি করব জানে এটা এটা ডিজাইন ব্লাউজ হবে কি করব জানে একদম 5 ইঞ্চি 2 সুট দিব মানে টিপ গল হবো কারণে 5 ইঞ্চি নহলে মই 5.5 ইঞ্চি দিলে হয় এটা মই 5 ইঞ্চি 2 সুট দিই চাক মই 5 ইঞ্চি 2 সুতত দিছো আপনার এইফালেও আপনারা 5 ইঞ্চি 2 সুতত আর্মলের মেজারমেন্টটো ইয়াতে দি দিব ইয়াত মই দুইটাই দি দিছো দি দিয়ার পিছত এনেকুৱা স্কেল লৈ পেলাই প্রথম তাৰমানে দুইটা মার্জিন পুরা সিধা সিধি করে মারি লব তাক মই মাৰি লৈছো মাৰি লোৱাৰ পিছত এইটো শ্বল্ডাৰ হ'ব প্ৰথম মই গলৰ ডিপটো কিমানখিনি দিব জানে আপোনাৰ গলত যিমানখিনি হওক আপোনাৰ গলৰ ডিপটো 3 ইঞ্চি দিব গলৰ ডিপটো 3 ইঞ্চি দিছো তো টোটেল আপোনাৰ শ্বল্ডাৰটো কিমানখিনি দিব যে টোটেলখিনি শ্বল্ডাৰ কিমানখিনি থাকিব এতিয়া 33 শ্বল্ডাৰটো কম আছে আপোনাৰ 10 ইঞ্চি দিব শ্বল্ডাৰটো মই 10 ইঞ্চি দি দিছো চাগে 10 ইঞ্চি দিছো এতিয়া এইফালেও আপোনাৰ 3 ইঞ্চি দিব 3 ইঞ্চি দি পেলাই এইফালেও আপোনালোক 10 ইঞ্চি মাৰি দিব মাৰি দি পেলাই টোটেল আপোনাৰ কিমান আছে 33 আছে টোটেল আপনার ব্লাউজ কিমানখিনি লুজ দিয়ে কাটিং করে একটু ছোয়ালিজনের ব্লাউজটা অল্প লুজ পিন্ধে সেইখানে আমি 3 ইঞ্চি লুজ দিম টোটেল মানে 37 ইঞ্চি বনাই দিম 3 ইঞ্চি লুজ দিয়ে 36 হব মানে 36 মার্জিন মারি দিছো মার্জিন মানে 27 আছে 27 হলে আপনার 5.5 ইঞ্চি দিয়ে দিব 27 আপনার হয়ে যাব হয়ে যাওয়ার পিছতে 1 ইঞ্চি আপনার কঁকালের মেজারমেন্ট দেখি না কেন 1 ইঞ্চি দিয়ে দিব 1 ইঞ্চি দিয়ে দিছো 1 ইঞ্চি দি দিয়ার পিছত এই দুটা বরাবর করে আপনারা কেব টেকে না এই দুটা এক লগত বরাবর করে এনেকে আপনারা মার্জিন মারি লব তাকে এইটো মার্জিন মারি সব আপনার সিলনি কারণে কিমানখিনি রাখব এইটো আপনারা নিজে আপনার হেরি করে লোক মানে ইমানখিনি রাখো আইড লগত রাখি দিছো আপনারা চাই লোক কিমানখিনি রাখে তারপর পিছত এইখিনি বহুত বুঝে না তারপর তো সাতার কারণে কিমানখিনি রাখবো এইটো বডিটো বেশি ডাঙান হয় এইটো সেই কারণে আমার 1/2 ইঞ্চি দিছো আপনারা 1/2 ইঞ্চি দি দিব আমার 1/2 ইঞ্চি দিছো 1/2 ইঞ্চি দি দিয়ার পিছত এইটোর পরা এইটো সিলনের লোকে আপনার এটা মার্জিন মারি দেব মার্জিন মারি দিয়ার পিছত সার এইটো বস্তু ধুনে করে আপনার রাউন্ডটো ঘুরাই দেব তাহলে এইটো মানে রাউন্ডটো ঘুরাই দিছো টোটাল এটা আপনার কি করব এটা আর্মলটো কিমানখিনি হলে ব্লাউজটো ধুনিয়াকে ফিটিং হবে এটা আপনারা চাই লোক 16 ইঞ্চিত বেশি নহে 16 ইঞ্চিত কম হলে হব 15 15 16 ইমানখিনি হলে হয়ে যাব সার এটা আর্মলটো আপনার জুখিব কিমানখিনি হয়েছে এটা সব পুরা বরাবর 16 ইঞ্চি আছে আপনার 16 ইঞ্চি আর্মলটো দিব ইয়াতকৈ বেশি দিলে আপনার আর্মলটো বেশি লুজ হয়ে যাব স্যার এটা পুরাপুরি 16 ইঞ্চি আছে 8 ইঞ্চি মানে 16 ইঞ্চি ইয়াতকৈ কম হলেও কোনো প্রবলেম না 15.5 হলেও কোনো প্রবলেম না আর 16 ইঞ্চিতকৈ বেশি হবো না স্যার হয়ে গেছে হয়ে যাওয়ার যাতে পিঞ্চ কাট হবো এটা পিঞ্চ কাট হলে আপনারা কি করবো জানে তলত যে তলত 2.5 ইঞ্চি দিব বা 2.5 ইঞ্চি দিব পরে 2.5 ইঞ্চি দিব পরে আপনার মানে 2.5 ইঞ্চি দি দিছো আপনি 2.5 ইঞ্চি ইয়াতকৈ বেশি হলে আপনার 2.5 ইঞ্চি দিব তারপর আপনার ইয়াতে মিডিল সেন্টার বডিটোর মানে টুকির মেজারমেন্ট কিমানখিনি হব 9 ইঞ্চি হব 9 ইঞ্চিত আপনার দি দিব এটা মেডের মেইন হব আর এইখানি পর আপনার কিমানখিনি তলত যাবে এইটো যে আপনার রাউন্ডটো ঘুরাইছে যেখানি পর রাউন্ড ঘুরেছে আপনার জুখি লব আপনার এইখানে 4 ইঞ্চি 4.5 ইঞ্চি দি দিব মই এইখানে দি দিছো দি দিয়ে পেলে তারপর এইটোর বস্তুর পর এইখানে মানে টুকি এখিনি পরা সাত এখিনি সিধা সিধি করে নিব নি পেলাই এখিনি পরা আপনার রাউন্ড টু ঘুরাই দেব সাত এটু পিঞ্চ কাটর এটু ধুনিয়া করে এই পেলে নি পেলাই ডাইরেক্ট ইয়ার পরা নি মোর সব তলো ব্যাগ হলে সব তো ভেঙে যায় আছে আপনারা চাই লব ধুনিয়াকে মার্জিনটো হয়ে গেছে এইটো মানে জাস্ট খালি মার্জিনটো মারিছো কাটার পিছত আপনারা কম পাবো সাগে এইটো মার্জিনটো হয়ে গেছে পিঞ্চ কাট হবো এইটো হলো মিডিল মোর আপনার এনেকুৱা মার্জিন মারি লব
মার্জিন মারা এতিয়া প্রথমত মই এখানে কাটিং করুম তারপর আপনার মা দেখাও তারপর আপনার কি সিলুনি কারণে উপর ফল রাখব এই ফল রাখি লব Sakemur itu back part to cutting hoi bisa, cutting hoi jual pisau tadi apa nolak ya to apa nolak sin mari lu bata, ya to apa nolak sin ada mari lu bata. Mas sin tu mari lu pisau aku dia, nam forum part to kisah per cutting guru itu apa nolak mah dekai dia su, itu kalau main kapur, itu missing kapur or blouse hoi, itu totalnya mau mekla satu, sob asal sob silam, mau apa nolak sob dekam. Tapi sob saya kapan lagi itu kapur tuh ulta luar pisot, kok itu kapur tuh je, itu hari itu apna thunya kuri yate, enak aja bahai di play, thunya kuri bahai di play, pertama apna lagi kau bilang, ini file je, apna itu mana kapur jaman kini asli, yar per apna 1 inci kapur logo, 1 inci kapur yar per 1 inci logo, ini file apna lagi 1 inci kapur, 1 inci bisi apna cutting kuri di play, tar pisot, ini file, itu thunya kuri apna macam macam logo, 1 inci kapur kau gisi. Hujur bisa itu barabar kure hari kurbo, mak pertama tadi kini cutting kuro zaman color zaman kiman hobo, mak seven half hobo, itu yar pera, mak marginu pera, yar loge, mak seven half hobo, mak kini seven half loge, itu seven half hobo, hujur bisa itu apna no margin tu utai lobo, tar bisa itu apna no margin tu utai lobo, utai lobo bisa dekne cutting kurun mak. Itu rumah jual kan batu rumah. Sah, tapi semua cutting hoi bisa, hoi jual bisa. Pertama tu, amra kiki korbo. Middle center itu asa. Itu amna, ada margin, enak oke. Hari sin di itu, yar pada, efelo tu amna sin utai sese. Ekine amna itu utai lebo, utai jual bisa itu amna lo utai lebo. Utai dia aku enak oke, thunya kore amna lagi margin tu, amna lagi yar pada. Itu siap ni play, enak oke. Tunya ke round tu kurai dibo. Jadi sah round tu kurai disu kurai dia kita betul kan middle center kan. Itu mau middle center kan. Tapi so dia ada. Mungkin kau silunya margin rakhi rakhi apa nolak cutting kurbo. Sah mau silunya margin rakhi bila cutting kusu. Cutting kura pisu dekhi ni itu middle center sila pis tar pisu kapan lagi kubu yar pura apnola half inch kapur enaga sati dia is pisu itu apnola ikhi ni kati lubu sak khoi jawar pisu apnola dia itu paralel itu mesin tu utuhane apnola mesin tu utai lubu Tumor sindu itu golot hoy, golor margin hoy. Hoy jawab bisa detail. Itu yang banyak itu gusto falke buzi napa. Apa lagi atau lagi ada sin sin di dilo. Itu apa nama kubida hobo. Ya atau apa nama sin ada dilo. Itu middle center hoy. Middle center hoy jawab itu gusto pins kado itu gusto banyak falke buzi napa. Itu kenapa cutting guru. Ya apa apa nama kiki guru katanya 2 inci.
আপনা ইয়ার পরা 2 ইঞ্চি যেমানখানি আপনা বড়ি যেমানখানি ডাঙর এইটু হিসাবত আপনা 2 ইঞ্চি দিয়া দিব আপনা এই ফেলে আপনা কি করব হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি মা 1 ইঞ্চি তো আপনা যেমান দিয়ে আপনা দিব পারব এত 1 ইঞ্চি দিউ দিলে আপনা কি করব এইটুর পরা এনকাকে আপনা ইয়াতে রাউন্ড করব তার পিছর পরা ইয়াতে নিবলে এইটু হিসাবত আপনা লাগে এনকাকে রাউন্ড করব থাক এইটু মা কাটিং করু এইটো রাউন্ড হৈ গৈছে হৈ যোৱাৰ পিছত ইয়াৰ পৰা এইটো এইটো হৈছে রাউন্ড ভালকে আপোনাৰ রাউন্ডটো ঘূৰাই লব চা এইটো হৈ গৈছে বেক পাৰ্টটো এটা ফৰম পাৰ্টটো পিঞ্চ কাটৰ হৈ গৈছে তাৰ পিছত আকৌ এইটো এনেকৈ ভাঁজ লগাই লব ভাঁজ লগাই আকৌ এইটো পাট লব এইটো পাট লৈ পেলাই আপোনালোকে চাব এইটো এছাক এইটো মিডিল সেন্টাৰ এনেকৈ হৈ যায় এটা সার বরাবর হয়ে গেছে হয়ে যাওয়ার পিছত এটা আপনার লগে কি করব এটা তাল পাটো সাথে কাটিং করে বলবো হয়ে যাওয়ার পিছত এই যে পুরো ভাজ হয়ে গেছে হয়ে যাওয়ার পিছত আকো আপনার ব্যাক পাটো লব ব্যাক পাটো লই পেলে আপনার এটু যে মানখিনি বরাবর করে হেরি করছিল আপনার এটু হিসাবত আপনার বরাবর করে ইয়ার লগত মিলাবো ধুনিয়া করে মিলাই লব মিলাই লই পেলে সাক এটা বরাবর হয়েছে না নাই এটু চাই লব এটা সাক এটু বরাবর হয়েছে না এটু চাই লব এটু তারপর এটু বরাবর করে এখানে হাফ ইঞ্চি ডাঙর করে পেলে রাখি পেলে আমার কাটিং করে দিব সাক কাটিং করে দিছো দিয়ার পিছত এটা আপনার তাল পাটো পারিলে আপনার জানাবে মিলাই আর সাক মানে মার্জিন মারি আপনার মানে দেখাই দিয়ে আসো এটু হিসাব তাল পাটো আপনার সাটি লব চাগাইতে মোর তাল পাটটু সাদা হয়ে গেছে টোটালি কব গেলে মানে ফ্রন্ট পাট ব্যাক পাট টোটালি কাটা হয়ে গেছে হয়ে যাওয়ার পিছত এটা বরাবর হয়ে গেছে হয়ে যাওয়ার পিছত এটা আপনার গলটো কি করবো আগফালের গলটো কি হবো আপনার সেইটো চাই লব এটা আগফালের গলটো এটা ছোৱালীজনী এইটো মানে এটা ভি মানে স্কোয়ার ভি বলে কয় আপনারা কি গল দিয়ে সেইটো আপনার চাই লব স্কোয়ার ভি দিবার দিছে মানে স্কোয়ার ভি মা কাটিং করে দিল আপনারা কি দিয়ে এটু আপনারা চাই লব এটু স্কোয়ার ভি হয়ে গেছে হয়ে যাওয়ার পিছত আপনার এটা আপনার ব্যাক গোলটো কিমান হব ব্যাক গোলটো কি হব আপনারা সেইটো আপনারা চাই লব ব্যাক গোলটো ডিজাইন হব মানে কি হয় আমার হাত গোটেই নি কাপড় কাটার পিছত আপনারা মানে দেখাই দিয়েছো ব্যাক গোলর ডিজাইনটো এটা হাতটো হব চুটি হাত এটা আপনার হাতটো 4 ইঞ্চি হাত হব আপনার হাতটো বহুতে চুটি হাতৰ কাটিংটো বহুত ভালকে বুজি নাপায় চুটি হাতৰ কাটিং যে কেনে কৰিব লাগে সেইটো বহুত বুজি নাপায় মানে 4 ইঞ্চি যদি হয় আপনার সৰু হাত মানে চুটি হাতৰ কাটিংটো যদি দেখাই দিয়ে সেইটো কাটি হিচাপত যদি কাটিং করে আপনার চুটি হাতৰ কাটিংটো ধুনীয়া হব এনেকুৱা যদি স্কেল আছে এনেকুৱা শেপ থকা স্কেল আছে আপনার চুটি হাত যদি হয় এইটো সাক এইটো চুটি হাতৰ হলে এইটো হিসাবত আপনার একটা শেপ দি পেলাই কাটিব তেতিয়া আপনার হাতের হেডটো মোড়িটো ধুনিয়াকে ফিটিং হব তাক এনেকুৱাকে শেপ দি কাটিব তেতিয়া আপনার হাতের কোনো দিন প্রবলেম নাই সাক এইটো এনেকুৱাকে শেপ দিব মানে এইখিনি মই চিলনির কারণে রাখিম মানে এইটো মেইন হব তারপর 4 ইঞ্চি হাত হব ইয়ার পর মানে 4 ইঞ্চি এইটো হাত দি দিল 4 ইঞ্চি হাত দি দিল দি দিয়ার পিছত কপটো কিমানখিনি হব কপটো হব 11 ইঞ্চি সাক এইটো 11 ইঞ্চি দি দিছো দি ইয়ার পিছত এইটো বস্তু ধুনিয়া করে এইটো শেপ মিলাই লব তেতিয়া আপনারা এইটো হাত চুটি হাতের উপর বহুত মানে হাতের উপর দাঙি থাকে এখানে ভালকে ফিটিং নহয় এখানে আনকে শেপ দি কাটে কোনো দিন আমরা ফিটিং নহয় তো সিলুনে মার্জিন রাখি পেলে আমরা কাটিং করি এনেকুৱা যে শেপ দি কাটে কোনোদিন আমাৰ হাতৰ কোনোদিন আপোনাৰ প্ৰব্লেম নহয় যে হাতটো দাঙি থাকে হেৰি হৈ থাকে সেইখিনি প্ৰব্লেম কোনোদিন যোন নাহে এনেকুৱা যে শেপ দি যে আপোনালোকে হাতটো যদি কাটিং কৰে চুটি হাত হ'লে আপোনাৰ দীঘল হাতত নহয় খালি চুটি হাতত আপোনাৰ এনেকুৱাকৈ দি পেলাই কাটিং কৰিব তাক হৈ গৈছে হৈ যোৱাৰ পিছত এতিয়া আপোনালোকে তাল পাটো চাটি ল'ব
গৈছে হৈ যোৱাৰ পিছত এতিয়া চাকে এনাংগা যে আপোনাৰ সেফটি যদি সেফটি কাটিং কৰে কোনোদিন আপোনাৰ প্ৰবলেম নহ'ব যদি সৰু হাতৰ ফিটিংত চাকে এইখিনি মোৰ লাইলিং এতিয়া মেখেলাত ল'ব পাৰিব লাইলিংটো এইখিনি মই লাইলিংটো ৰাখি দিলোঁ তো ব্লাউজটো টোটেলি কাটা হৈ গৈছে তে মই ব্লাউজৰ কাপোৰটো মেইন কাপোৰটো চাই পেলাই ডিজাইন কেনেকুৱা মোৰ হিচাপত মই যেনেকুৱা ডিজাইন বনাব লাগে মোৰ হিচাপত ডিজাইনটো বনাব দিছে আপোনাৰ চাই থাকক এতিয়া চাক মই বেক সাইডের ডিজাইনটো কাটিং কৰিম এইটো হল হাতৰ মানে হাতত হ'ব এইটো পাৰি হাতত হ'ব এইটো এটা পাৰি আছে এই পাৰি দি পেলাই বেক সাইডৰ ডিজাইনটো হ'ব ডিজাইনটো আপোনাৰ কি হিচাপৰ কি ডিজাইনটো হ'ব এতিয়া চাক আপোনাৰ মই দেখাই দি আছো এইটো বেক গলটো আছে মোৰ 10 ইঞ্চি আছে এইটো 10 ইঞ্চি বেক ডিপটো 10 ইঞ্চি ইয়াতে মই 10 ইঞ্চিত মাৰ্জিন মাৰি দিছো মাৰ্জিন মাৰি দিয়াৰ পিছত ইয়াৰ পৰা বস্তুটো এইটো এনেকুৱাকে ডিজাইনটো হ'ব এইটো এনেকুৱাকে ৰাউণ্ড হ'ব এইখিনি জেগাত মানে পাৰিখিনি হ'ব আৰু এইটো এনেকুৱাকে ভি গল হ'ব হৈ পেলাই এইখিনি জেগাত এইটো পাৰিটো ধুনীয়াকে ৰাউণ্ড হ'ব মই আপোনালোকক কাটিং কৰি আপোনাক মই দেখাই দি আছো ডিজাইন হ'ব ডিজাইন হৈ পেলাই পাৰিখিনি এইখিনি জেগাত এইখিনি জেগাত পাৰিখিনি দি এইখিনি মানে গোটেইখিনি মেকআপ হ'ব এইটো হল ডিজাইন